কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন এবং পদযাত্রা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে উপাচার্য বলেছেন আন্দোলনকারীরা ভিডিও বার্তা দিয়ে জঙ্গিদের মতো আচরণ করছে। বিস্তারিত হাসনাইন তানবীরের রিপোর্টে। সকাল ১১টার দিকে নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়ো হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। আন্দোলনকারীদের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা, গ্রেফতার ও সহিংসতার প্রতিবাদে সেখান থেকে শিক্ষকরা পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান শিক্ষকরা। এই আন্দোলন যদি তারা অব্যাহত না রাখত তাহলে কমিটি গঠিত হতো না, এবং যে ঘটনা তারপরে ঘটলো সেটা তো নৃশংস, বর্বর এবং অন্যায় এবং অবিশ্বাস্য। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই উল্লেখ করে আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা, মামলা প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি জানানো হয় সমাবেশে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল হামলাকারীর বিচার চাই, দ্রুত কোটা সংস্কারের প্রতিশ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে দিতে হবে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। পরে আটককৃতদের মুক্তি সহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। পরে সাংবাদিকদের উপাচার্য বলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা গোপন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে তালেবান জঙ্গিদের মতো আচরণ করছে। ঠিক ওই তালেবান জঙ্গি শাবাব বোকো হারাম তারা যেভাবে গোপন জায়গা থেকে ভিডিও বার্তা ছেড়ে বিভিন্ন উস্কানি এবং বিভিন্ন নাশকতা অপপ্রয়াস নেয়, ঠিক ওর একটি অবিকল একটা প্রতিচ্ছবির মতো। জঙ্গিদের কর্মকাণ্ডের আরেকটা বহিঃপ্রকাশ ঘটত, তারা শেষ দিকে মহিলা, নারী তাদেরকে ব্যবহার করা শুরু করে দিয়েছিল। ছয় সাত মাসের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করি খুব দুঃখজনক হলো, যেখানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলোতে হঠাৎ করে গভীর রাতে এই সেখানে ২০-২৫-৩০ জন আমাদের শিক্ষার্থী হলের, তারা হয়তো সংক্ষুব্ধ হয়ে উচ্চস্বরে স্লোগান দিয়ে একটি অন্য ধরনের পরিবেশ তৈরি করার। বিশ্ববিদ্যালয় সকল অশুভ শক্তি মোকাবেলা করে পরিবেশ স্থিতিশীল রাখতে কাজ করছে বলেও জানান তিনি। এখানে বিভিন্ন ধরনের অপশক্তির অনুপ্রবেশ ঘটে একটি বড় আকারের সুদূর প্রসারী একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে সকালে বাণিজ্য অনুষদের সামনে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।